বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেলে সিলেট নগরের মীরাবাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মদুদুল হক এবং স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল হক মিফতার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শেখ মোহাম্মদ মখন মিয়া, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ কুমার সেন বাপ্পু, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুর রহমান চৌধুরী মিলু, নাজিমুদ্দিন লস্কর, মাহবুবুল হক চৌধুরী সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আজকে আপনারা এই দুর্যোগ মুহূর্তে আপনারা সকলে একত্রিত হয়েছেন 40তম প্রতিষ্ঠাবার্ষিকী আপনাদের সফল হোক। এই স্বেচ্ছাসেবক দল আমি দেখেছি এই সিলেটের মধ্যে এই স্বেচ্ছাসেবক দল শামসুজ্জামানের নেতৃত্বে তিলে তিলে অনেক কষ্ট করে উন্নয়ন টাকা পয়সা শ্রম দল সবকিছু বিলিয়ে দিয়ে এই দলটা তিলে তিলে গঠন করা হয়েছে, শক্তিশালী হয়েছে। এই আন্দোলনের সবশেষে ফসল হলো এই স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল এবং চাষা, এই ছিল আমাদের ফেডারে। আমি শুনতেছি জানি না কে বা কারা স্বেচ্ছাসেবক কমিটি নিয়ে আসার জন্যে গুপ্ত তারা পারে, তাদের সাথে আমরা কোনোদিন পেরে উঠি নাই। এই শ্রেণীর লোকজন এগুলো পারে, তারা রাজনৈতিক দলকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে। আজকে এই যে এই অবস্থার মধ্যেও এই পরিবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় আমার মনে হয় ঢাকাতে আজকে যদি কর্মী সভায় এই 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 লোকজনই দেখলেন, আজকে বেশি দেখলেন না, আজকে এই এত শক্তিশালী অবস্থানের পরেও যদি শামসুজ্জামানের নেতৃত্বে এই স্বেচ্ছাসেবক দল আসবে না, আমরা তো এই চিন্তা করার কথা ছিল না। তাই আমার অনুরোধ থাকবেন সকল যদি সুচার থাকেন, সকলের সুসংহত অবস্থান থাকে, তাহলে কেউ এই কমিটি নিয়ে যেতে পারবে না। এই সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। চৌধুরী, ডায়ালসিলেট টেলিভিশন, সিলেট।